মাইর খেয়ে শরীরে আঘাত খেয়ে অবশেষে চর্মরায়ের পীর সাহেব ফয়জুল করিম বুঝতে পারলেন যে এই হাসিনার অধীনে বা এই নৌকার অধীনে এই আওয়ামী লীগের অধীনে এই দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব না। যেই কথাটা বিএনপি গণ অধিকার পরিষদ বারবার বলে আসছিলেন এবং বারবার চর্মরায়কে বোঝানোর চেষ্টা করছিলেন যে হাসিনার অধীনে আপনি যতই নির্বাচনে যান এই নৌকার অধীনে আওয়ামী লীগের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জীবনেও সম্ভব না। তখন চর্মরায়পন্থীরা আমাদেরকে অনেক গালিগালাজ করেছে, বিকাশ অধিকার পরিষদ, আম ব্যবসায়ী, মধু ব্যবসায়ী বলে কি করেছে। আজকে চর্মরাই হুজুরের গায়ের যে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেল, রক্তে লাল আমি দেখলাম ভিডিওতে লাইভে, যে পাঞ্জাবি যখন রক্তে লাল হয়ে গেল তখন তিনি সাংবাদিকদের বললেন যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমি অনেক রক্ত ঝরিয়েছি এবং ভবিষ্যতে অনেক রক্ত ঝরাবো। সবাই এই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। অর্থাৎ যেই কথাটা তার আগে বোঝা উচিত ছিল, অনেক আগে বলা উচিত ছিল, সেই কথা তিনি আজকে বললেন যে কোনোভাবেই শেখ হাসিনার অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব নয়। দেখেন চর্মনাই আজকে নির্বাচন করেছে, সেখানে তাদের বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেখানে আরেকটা বিষয় হচ্ছে খুবই মানে লজ্জাজনক দেশের জন্য, যেটা হচ্ছে বোরকা পরা যদি কোনো মহিলাকে দেখে বা টুপিওয়ালা কোনো হুজুরকে দেখে, সে নৌকার সমর্থকও হতে পারে, সে হাত পাখার সমর্থকও হতে পারে, হাত পাখার ভোটারও হতে পারে, নৌকার ভোটারও হতে পারে, যদি টুপিওয়ালা বোরকা পরা কাউকে দেখে তাহলে তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না। এবং প্রশাসন বলছে আমরা কি করব। আবার এক পুলিশকে দেখলাম, তিনি বলছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তো এই হচ্ছে মানে আজকের বরিশাল সিটি কর্পোরেশন। আমি যেহেতু বরিশালের সন্তান, বরিশাল সিটি কর্পোরেশনে বসবাস করার সৌভাগ্য আমার 2-2.5 বছর হয়েছিল, সেই জন্য বললাম ওখানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সাদেক আবদুল্লাহ এবং নৌকার বাহিরে মানে হচ্ছে আপনার প্রশাসন কিছুই করতে পারে না, তারা আসলে একদম অসহায়, হ্যাঁ একদম অসহায়। তো এই হচ্ছে চর্মনাই হুজুরের শুভবুদ্ধির উদয় হোক। এই আজকে যে রক্ত তার গায়ে দেখলাম, তার সাদা জামা লাল হয়ে গেছে রক্তে লাল হয়ে গেছে। তো সেই হুজুরের সেইখান থেকে শুভবুদ্ধির উদয় হোক। চর্মনাইপন্থীরা বুঝুক যে না, আসলেই হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদেশে ডান বাম ইসলামপন্থী জামাত বলেন, জামাত বিএনপি গণ অধিকার পরিষদ, বাম যারা আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সবার একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবিতে শেখ হাসিনার পতন নিশ্চিত করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে এরপরেই এই দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব। শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে নেভার এভার ইট উইল বি হ্যাপেন, কোনোদিনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইল নেভার বি হ্যাপেন, হ্যাঁ শেখ হাসিনার অধীনে এটা সম্ভব না। তো যাই হোক, এই হচ্ছে, সবাইকে ধন্যবাদ। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চর্মরাই হুজুর, চর্মরাই পন্থীরা, হাত পাখাওয়ালারা একটা শিক্ষা পেল এবং এই শিক্ষা নিয়ে তারা আগামীর গণতান্ত্রিক লড়াই, গণতান্ত্রিক সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে লড়াই করবে, এই প্রত্যাশা এখানে শেষ করছি।